আমরা আজ যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ কিভাবে করা যায়। তো গত যে ক্লাসগুলো আমি নিয়েছিলাম সেখানে ট্রান্সফর্মেশন অফ সেন্টেন্সের অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ করছিলাম, আজকে আমরা করব অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ। তো আমরা সরাসরি জুলি চলে যাই। প্রথম রুলটা হচ্ছে অ্যাসার্টিভ বাক্যটি যদি হ্যাঁ বোধক হয় এবং সাবজেক্ট যদি সেকেন্ড পার্সন হয় তাহলে অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ করতে গেলে আমাদের স্ট্রাকচারটি কেমন হবে। স্ট্রাকচারটি হবে ভি ওয়ান প্লাস বাকি অংশ। আমরা জানি ভি ওয়ান মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো আমরা একটা উদাহরণের মাধ্যমে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। ইউ শুড ডু দ্য ওয়ার্ক, তোমার কাজটি করা উচিত। তো আমাদের স্ট্রাকচারটি কি ছিল? অ্যাসার্টিভ সেন্টেন্সে ইউ শুড ডু দ্য ওয়ার্ক, এটাকে করতে হবে ইম্পারেটিভ। স্ট্রাকচারটি কি ছিল? যে সাবজেক্ট যদি বাক্যটি যদি হ্যাঁ বোধক হয় এবং সাবজেক্ট যদি সেকেন্ড পার্সন হয় তাহলে এর স্ট্রাকচারটা কি? যেহেতু এখানে সাবজেক্ট আসছে সেকেন্ড পার্সন এবং বাক্যটি হ্যাঁ বোধক, তাহলে আসছে আমাদের স্ট্রাকচারটি কি হবে? অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ করতে গেলে কি হবে? ভি ওয়ান প্লাস বাকি অংশ। এখানে ভি ওয়ান কি আছে? এখানে ভি ওয়ান আছে ডু, তাহলে সে প্রথম কি হবে? প্রথমে ডু চলে আসবে, ডু দ্য ওয়ার্ক। তাহলে আমরা উদাহরণের মাধ্যমে বুঝতে পারলাম যে কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইম্পারেটিভ সেন্টেন্স করা যায়, তারপর যদি হ্যাঁ বোধক হয় এবং সেটা যদি সাবজেক্ট যদি সেকেন্ড পার্সন থাকে। তারপর দ্বিতীয় নম্বর রুলসে চলে যাই। দ্বিতীয় নম্বর রুলস হচ্ছে বাক্যটি যদি না বোধক হয় তাহলে স্ট্রাকচারটি কেমন হবে। তাহলে স্ট্রাকচারটি হবে ডোন্ট প্লাস ভি ওয়ান প্লাস বাকি অংশ। ডোন্ট প্লাস ভি ওয়ান প্লাস বাকি অংশ, আমরা বলছিলাম যদি বাক্যটি হ্যাবোধক হয় এবং সাবজেক্টে যদি সেকেন্ড পার্সন হয়, তো এটাও সেই একই, এটা হচ্ছে ভিন্নটা। যদি বাক্যটি না বোধক হয় এবং সাবজেক্ট যদি সেকেন্ড পার্সন হয় তাহলে আমাদের স্ট্রাকচারটি কি আসবে? ডোন্ট প্লাস ভি ওয়ান প্লাস বাকি অংশ। আমরা উদাহরণে আসি অ্যাসার্টিভ সেন্টেন্সে ইউ শুড নট ফরগেট মি, তোমার আমাকে ভুলে যাওয়া উচিত নয়। তো এটাকে যদি আমরা স্ট্রাকচার অনুযায়ী অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ করতে যাই তাহলে কি হবে? প্রথম কি বলবে? ডোন্ট। এরপর আছে ভি ওয়ান, ভি ওয়ান এখানে কি আছে? ফরগেট, ভি ওয়ান আছে ফরগেট। তাহলে এখানে যেহেতু অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ করতে গেলে সাবজেক্ট এবং যে মডেল অ্যাডজেক্টিভ এটা থাকলে এটা থাকবে না, এটা উঠে যাবে। তাহলে যেহেতু এটা না বোধক বাক্য তাহলে এটা কি হবে? প্রথমে ডোন বসবে, লাস্টে ভি ওয়ান বসবে আর বাক্য বসে বসবে। তাহলে কি হচ্ছে? ইউ শুড নট ফরগেট মি, তাহলে এটাকে ইনভাইট করতে গেলে কি হবে? প্রথমে ডোন, তাহলে ফরগেট মি। তাহলে এই রুলসটা তোমরা বুঝলে। রুলস নাম্বার থ্রি, অ্যাসার্টিভ বাক্যটি যদি নেবার থাকে তাহলে কিভাবে আমরা ইনভার্টিভ করব। স্ট্রাকচার অনুযায়ী প্রথমে কি বসবে? নেবার বসবে, তারপরে ভি ওয়ান বসবে, তারপর সে বাকি অংশ বসবে। আমরা উদাহরণে চলে যাই। ইউ শুড নেভার টেল এ লাই, ইউ শুড নেভার টেল এ লাই, তোমার মিথ্যা বলা উচিত নয়, কখনোই মিথ্যা বলা উচিত নয়। তাহলে আমাদের স্ট্রাকচার অনুযায়ী কি আছে? স্টেশনে যদি হয় ইউ শুড নেভার টেল এ লাই, তাহলে আমরা ইম্পারেটিভ করতে গেলে কি আছে? প্রথমে কি আছে? স্ট্রাকচার অনুযায়ী নেভার বসবে, নেভার, তারপর সে মূল ভাব, এখানে মূল ভাব আছে টেল, তারপর সে লাই, বাকিটাও বাক্যাংশ বসবে। ইউ শুড নেভার টেল এ লাই, তাহলে সে ইম্পারেটিভ করতে গেলে কি হবে? প্রথমে নেভার বসবে, তারপরে সে মূল ভাব থেকে বাক্যাংশটু বসে যাবে। তাহলে সে প্রথমে নেভার বসছে, মূল ভাব থেকে বাক্যাংশ বুঝে গেছে বসছে। তাহলে আমরা তিন নম্বর রুলসটা বুঝলাম। আমরা চতুর্থ নম্বর রুলসে চলে আসি। অ্যাসার্টিভ বাক্যটি যদি হ্যাঁ বোধক হয় ও সাবজেক্ট যদি ফার্স্ট পার্সন ও থার্ড পার্সন হয়, কি বলছি? অ্যাসার্টিভ বাক্যটি হ্যাঁ বোধক হবে এবং সাবজেক্ট যদি ফার্স্ট পার্সন ও থার্ড পার্সন হয় তাহলে এর স্ট্রাকচারটা কি হবে? অ্যাসার্টিভকে ইম্পারেটিভ করতে গেলে এই স্ট্রাকচার কি হবে? প্রথমে লেট বসবে, সাবজেক্ট অবজেক্ট ফর্ম বসবে, ভি ওয়ান প্লাস বাকি অংশ। কি বলছি? যে অ্যাসার্টিভ বাক্যটি যদি হ্যাঁ বোধক হয় এবং সাবজেক্ট যদি ফার্স্ট পার্সন ও থার্ড পার্সন হয় তাহলে স্ট্রাকচারটি কি হবে? অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ করতে গেলে প্রথমে লেট বসবে, সাবজেক্টটির অবজেক্ট ফর্ম বসবে, ভাবের প্রথম ক্রম বসবে, মূল ক্রম বসবে, প্লাস বাক্য বসবে। তাহলে আমরা একটা উদাহরণ আসি।
he goes to school. He goes to school. তাহলে এটা কোন এটা আছে হ্যাভ বাক্য এবং সাবজেক্ট আছে থার্ড পারসন তাহলে আমাদের স্ট্রাকচার হচ্ছে কি আসবে প্রথমে আসবে লেট তারপর আছে এই যে থেকে এখানে হিট আসছে থার্ড পারসন তাহলে এর অবজেক্ট আছে হিম গো টু স্কুল যেতে এটা ওয়ার্কের কি অবজেক্ট ফর্ম বসবে সেটাকে ভালো শেষ আর এস বাই এস বসবে না আমরা দ্বিতীয় নম্বরে উদাহরণে যাই একটা ফার্স্ট পারসন দিয়ে প্রথম করছিলাম থার্ড পারসন দিয়ে এবারে ফার্স্ট পারসন দিয়ে একটা উদাহরণ যাই উই শুড লিভ দ্য প্লেস আমাদের এই জায়গাটা ছেড়ে যাওয়া উচিত তাহলে কি বলবে প্রথমে লেট বসবে স্ট্রাকচার হচ্ছে কি বলবে লেট সাবজেক্ট এর অবজেক্ট ফর্ম কি উই এর অবজেক্ট ফর্ম আস শুড এটা বসবে না মডেল অফ দ্য ভার্বটা উঠে যাবে বাদ বাকি অংশ লিভ ভি অন আছে লিভ দ্য প্লেস বাকি অংশ টু বসে গেল তাহলে আমরা চার নম্বর রুলসটা বুঝলাম পাঁচ নম্বর রুলসে দেখি অ্যাসার্টিভ বাক্যটি নাবোধক হলে এবং সাবজেক্ট যদি ফার্স্ট পারসন ও থার্ড পারসন হয় এই ফোর নম্বর রুলসের বিপরীত নিয়ম অ্যাসার্টিভ বাক্যটি যদি নাবোধক হয় এবং সাবজেক্ট যদি ফার্স্ট পারসন ও থার্ড পারসন হয় তাহলে স্ট্রাকচারটি আমাদের কি আসবে স্ট্রাকচারটি হচ্ছে লেট বসবে সাবজেক্ট অবজেক্ট ফর্ম বসবে যেহেতু এটা নাবোধক সেহেতু এটা প্রথমে নট বসবে তারপরে বি অন বসবে বাকি অংশ বসবে আমি আরেকবার বলি অ্যাসার্টিভ বাক্যটি যদি নাবোধক হয় এবং সাবজেক্ট যদি ফার্স্ট পারসন ও থার্ড পারসন হয় তাহলে স্ট্রাকচারটি কি হবে প্রথমে লেট বসবে সাবজেক্ট অবজেক্ট ফর্ম বসবে নট বসবে বি অন বসবে বাকি অংশ তো আমরা একটা উদাহরণের মাধ্যমে এটা দেখি উই ডু নট এড দ্য পোর আমাদের গরিবদের আমাদের কি ঘৃণা করা উচিত নয় ঘৃণা করা উচিত নয় আছে ই আসবে কি আসবে প্রথম বসবে লেট স্ট্রাকচার অনুযায়ী প্রথম বসবে লেট উই উই অবজেক্ট ফর্ম আছে আস যেহেতু এটা এটা আছে নাবোধক বাক্য সেটা কি বসবে নট বসবে বাদ বাকি বিয়ন থেকে বাদ বাকি তো বসে যাবে হেড দা পোর দ্বিতীয় নম্বর রুলসে আসি কামাল ডাজ নট হেট এ টেলে লাই কামাল ডাজ নট টেলে লাই এখন এই এটা আছে থার্ড পারসন এটাকে যদি আমরা করতে যাই তাহলে কি হবে প্রথমে লেট বসবে এবং যেহেতু এটা 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 আমরা যখন করছিলাম এটা আছে প্রোনাউন আর এটা আছে নাউন এটা আছে প্রোনাউন এটা আছে নাউন সেহেতু আমাদের কি বসবে আগে যেহেতু নাবোধক বাক্য নট বসবে তারপর আছে কামাল বসবে তারপর আছে ভি ওয়ান প্লাস অবজেক্ট বসবে আমি এই রুলসটা আরেকবার বলি বলছি যে কোনো বাক্য অ্যাসার্টিভ বাক্য যদি নাবোধক থাকে এবং সেটা যদি থার্ড পারসন হয় এবং যদি নাম নাম না নাউন দিয়ে শুরু হয় তাহলে কি বসবে প্রথমে লেট বসবে তারপর আছে নট বসবে তারপর আছে নাউনটা বসবে তারপর ভি ওয়ান থেকে বাদ বাকিটু বসে যাবে তো আমরা আজকে অ্যাসার্টিভটি ইম্পারেটিভ করলাম পর্যায়ক্রমে যে পাঁচটা রুলস আমরা করলাম এটা অবশ্যই আমরা বাসায় দেখব এবং বোঝার চেষ্টা করব পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আমার আবার দেখা হবে তোমরা ভালো থাকবে স্বাস্থ্যবিধি মেনে চলবে ধন্যবাদ সবাইকে